সময়ও আওয়ামী লীগের পাশে ছিল এবং সব সময় থেকে আসছে। 2001 সালের পর শত শত নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন হত্যা প্রভৃতি করেও ওরা আমাদের নৌকার ভোটারদেরকে তলাতে পারে নাই, কারণ এই সংগঠনের ভিত্তি অনেক শক্ত এবং এই মাটির অনেক গভীরে জনগণ থাকে সেই সকল রাজনৈতিক দলের সাথে যারা দেশকে নিয়ে স্বপ্ন দেখে, দেশের মানুষকে দেশ করার স্বপ্ন দেখায়। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশকে গড়ার স্বপ্ন বুকে ধারণ করে, তাই আওয়ামী লীগের সাথে এদেশের জনগণ এদেশের মানুষ সব সময় আছে। আওয়ামী লীগের সভানেত্রী মানুষকে স্বপ্ন দেখিয়ে শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়ন করারও যোগ্যতা রাখে। তাই জননেত্রী শেখ হাসিনা এক নাগারে চারবার আপনাদের ভোটে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে। এই যোগ্যতা অর্জন করতে হলে প্রথমে মানুষকে ভালোবাসতে হয়, দেশের মানুষের প্রতি সহমর্মী হতে হয়, দুর্নীতি পরিহার করতে হয়। এই যোগ্যতা অর্জন করতে হলে রাষ্ট্র পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হয়। দক্ষতা নাই বলেই নেতিবাচক রাজনীতির দিকে ধাবিত হচ্ছে বিএনপি, তাই ওরা দেশকে ধ্বংস করার এজেন্ডা হাতে নিয়েছে। এই স্বাধীনতার মানে মাসেও ওরা ভারতীয় পণ্য বর্জন করছে, কিন্তু অন্যদিকে খোঁজ নিলে দেখবেন তাদের বেগম সাহেবরা সেই ভারতে ঈদের শপিং করতে গেছে। মুক্তিযুদ্ধের সময় যেই ভারত আমাদের শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে সাহায্য করেছে, তাদের এখন বিরুদ্ধচারণ করছে ওই বিএনপি জামাত। নিশ্চয়ই অন্য কোন বিদেশি শক্তির উস্কানি এবং প্রতিশ্রুতিতে এই অবস্থান নিয়েছে বিএনপি, কিন্তু লাভ হবে না, বেইমানদের কেউ বিশ্বাস করে না, ইতিহাসও ক্ষমা করে না, স্বার্থ হাসিল করে ছুঁড়ে ফেলে দেবে, ক্ষমতায় বসাতে পারবে না কোনোদিন যতদিন জনগণ শেখ হাসিনার সাথে আছে। আপনারা শেখ হাসিনার সাথে থাকলেই আমাদের হবে, আর কাউকে আর কোনো বিদেশি শক্তি লাগবে না। আজকে প্রধানমন্ত্রীর গৃহায়ন কর্মসূচি একটা যুগান্তকারী জনহিতকর কর্মসূচি, পৃথিবীর অনেক উন্নত দেশেও বিনামূল্যে গৃহহীনদের ঘর দিতে পারে না, সেখানে আমাদের মতো নিম্ন এবং মধ্যম আয়ের একটা দেশেও সেটা সম্ভব হচ্ছে। আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছে, তারা যাতে চতুর্থ বিপ্লব মোকাবেলা করে দক্ষ যুব শক্তি হিসাবে আবির্ভাব হতে পারে, পারদর্শী হতে পারে। আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন দক্ষ মানব সম্পদ হিসাবে তৈরি হতে পারে, সে লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। কিন্তু আপনারা দেখেছেন যে সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য একটা পরিকল্পিত নীল নকশার বাস্তবায়ন চলছে, এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে যে সাধারণ মানুষজন যেন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। আমাদের দেশের সাধারণের মানুষের দুর্ভাগ্য আসলে যখনই এদেশে দারিদ্র বিমোচনের সুযোগ এসেছে, দরিদ্র মানুষকে ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে, তখনই স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত ইসলামী বিএনপি ও পাকিস্তানের মতাদর্শীদের ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের ভাগ্য উন্নয়নের পথ পাল্টে দিয়ে একটা জঙ্গি এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছে ওই প্রতিবিপ্লবীরা। 1975 সালেও সেরকম তো হয়েছে, বাংলার দুঃখী মানুষ যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে
নিজের পায়ে দাঁড়াবার করার চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছিল আমার পিতা মুজিব বাহিনীর স্রষ্টা যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও আমার মা আরজুমনি সেনিয়াবাদকে। আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এদেশ একটা সুখী সমৃদ্ধ দেশ হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে। ঠিক তখনই এই বিএনপি জামাত সেই ন্যাক্কারজনক দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড সংগঠন হিসাবে এ ব্যাপারে সজাগ রয়েছে। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে যে অগ্রযাত্রা তা আমরা কোনোদিনও নস্যাৎ হতে দেব না। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে সাধারণ মানুষকে বঞ্চিত করার তাদের সেই অতি পরিচিত নীল নকশা বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী যুবলীগ কোনোদিনও বাস্তবায়ন হতে দেবে না। নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সামনে অনেক কাজ। আমাদের প্রধান কাজ এবং মূল কাজ হচ্ছে সাধারণ জনগণের পাশে থাকা। শেখ হাসিনা যেই রাজনৈতিক মানদণ্ড স্থাপন করেছে সেটা অনুসরণ করা, সততা এবং নিষ্ঠার সাথে গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাওয়া। আমাদের আগামীতে এদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কোনো জনবিচ্ছিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের সংজ্ঞা অনুযায়ী সুশাসন না, আমাদের সুশাসনের সংজ্ঞা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে রচিত করেছে, সেটা হচ্ছে মানবতা, ন্যায়পরায়ণতা এবং স্বচ্ছতা। আজকে ওরা হত্যা এবং জেল জুলুমের কান্নাকাটি করে। আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, সকল ধরনের নির্যাতন আমরা সহ্য করেছি, হত্যার শিকার হয়েছি, বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়েছে। জেল জুলুম এমন কোন নিপীড়নমূলক কাজ নাই যেটা আওয়ামী লীগের নেতা কর্মীরা সহ্য করে নাই। 21 বছর পর 96-তে রাষ্ট্রীয় দায়িত্বে আসে আমরা একটা বিজয় মিছিলও করি নাই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। তার সেই সংযমের প্রতিদান আমরা কি পেলাম? 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় এসে আমাদের নেতাকর্মীদের এবং ভোটারদেরকে ঘর থেকে বের করে করে হত্যা নির্যাতন এবং নিপীড়ন করেছে। প্রায় 25,000 নেতাকর্মী সমর্থকদের হত্যা করেছিল বিএনপি জামাত। বিএনপি জামাত সরকার এদেশে জঙ্গিবাদ উত্থান ঘটিয়েছিল, আর শেখ হাসিনার সরকার আপনারা দেখেছেন জঙ্গিবাদ এদেশ থেকে প্রায় নির্মূল করে দিয়েছে। জিয়ার রহমানের আমলে প্রতি রাতে শত শত সেনা অফিসারদেরকে ফাঁসি দেওয়া হতো। এভাবে প্রায় 2,500 সেনা কর্মকর্তাদের ওরা হত্যা করেছে জিয়াউর রহমান। আজকে অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে গঠিত সংগঠনের নেতৃবৃন্দ গণতন্ত্র চাচ্ছে। যাদের জন্মের মধ্যেই গণতন্ত্র নাই তারা গণতন্ত্রের কথা বলে। ওদের জন্মই তো হয়েছে ক্ষমতা দখল করার মাধ্যমে অবৈধভাবে, একজন মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে। যে সংগঠনের সৃষ্টি তারা এখন গণতন্ত্র চায়, তাদের জন্মটা কোথায় তারা মনে হয় ভুলে গেছে। রাজনৈতিক দলের কিছু উচ্ছিষ্ট নিয়ে সেই দল গঠন করার হয়েছিল, প্রথমে জাগদল তারপরে সেই বিএনপি। এই হচ্ছে বিএনপির সংজ্ঞা। পরিশেষে আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমি জাস্ট বলবো আপনারা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু করে আপনাদের সেবা করার জন্য। ইনশাআল্লাহ তার নেতৃত্বে আমরা যে কোনো সংকট মোকাবেলা করে এগিয়ে যাব।